আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা নিয়ে চলে আসছি ফিশ কারি। হ্যাঁ, বহুদিন পর ফিশ কারি নিয়ে আসছি, তেলাপিয়া ফিশ কারি। সো সাথে আসছে দেখতে পাবেন ব্রিঞ্জাল ফ্রাই। সো আজকে ফিশ কারি এবং ব্রিঞ্জাল ফ্রাই দিয়ে দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে, আর আজকে যে জিতবে তার জন্য হারবে যে তার জন্য কঠিন পানিশমেন্ট দিব। হ্যাঁ, ওকে, যারা ভিডিওটি ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আরেকটা রিকোয়েস্ট থাকবে, শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তুমি রেডি? রেডি। 1 2 3 বিসমিল্লাহ। এটা কিন্তু আমি খামো না, আমি দুইটা খামো। দেখুন, তাহলে আমি আমারও দুইটা হিসাব তো হিসাব। ঠিক আছে, ওকে, রেডি, বিসমিল্লাহ। ও মাই গড, আম্মা জান আয়ে পড়ছে, বিসমিল্লাহ। বেম বিসি আম্মা, আরে রে লড়া দেব। আম্মা আম্মা আজকে বেগুন বাজারে বেশি একটা ভালো হয়েছে না। মাথা ধরবা, মাথা মাথা খাওয়া হয়েছে না তোমার? মাথা মাথা মাত কোথাও, মাথা কোথায়? তোমার দেহ আমার দেহ, আমার একদম সম্পূর্ণ শেষ দেহ। তোমার পুরা মাথা আছে, দেহ মাথা মানে খাইছু না, দেহ পুরা মাথায় আছে। মাথা তুমি সুইসা খাইবা না? ওটি দেখাও, ওটি দেখাই দিকে। আমি সুইসা দাও একবার খাই, খুনা কানা খেয়ে কুকুর ঘুরে খাই ফেলাই দিছি। তো তোমার মাথার মাথা একই তো, কিছু আছে না তোমার? ওই যে ফুল মাথার আছে, দেখছো? ফুল মাথার আছে। তুমি খাই সুই না, ইয়ে করছো না? আমি তো খাই ফেলাই। তোমার এই যে এখানে কত বাত আছে, এটা তো কাটার নিচে বাত। মুড়ে আমি দিছি,
এত গরম, তুমি হই না আমি হই না, আমি কি জিতে জিতে করবো আমরা? তাহলে কাটা মাপ দাও, কাটা মাপ দাও, আমি দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি। আপনারা কিন্তু কমেন্ট করেন কে দিচ্ছে, হ্যাঁ আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি তো পারিশমেন্ট দেবো, এর আগে দেবো না কিন্তু। এটাই হোক, তাহলে এই কথাই রইল আজকে। এই ভিডিওটার মধ্যে আমরা এখন পারিশমেন্ট দিচ্ছি না, কারণ অনেক গরম আর খাওয়াটা কিন্তু এক সেম টু সেম হয়েছে। আমি কিন্তু দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার খাওয়ার আর কিন্তু মাথাটা তো সব খায়ে ফালাই দিছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এর মধ্যে কিন্তু আপনার উপরে দায় দায়িত্ব দিয়ে দিলাম, আপনারা যার প্রতি বেশি কমেন্ট আসবে সে আজকের উইনার হবে। হ্যাঁ পরবর্তীতে এটা ডাবল পানিশমেন্ট হিসেবে অন্য এর আগামী ভিডিওতে দেওয়া হবে। হ্যাঁ আপনার উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলাম, আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কে উইনার কে লুজার। আশা করি আমার পক্ষে বেশি আসবে, কারণ আমি তো দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। ও মাই গড, এত গরম।